ওকে, তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বৃক্কের বিভিন্ন রোগ নিয়ে, এবং আমরা একটু মূত্র সৃষ্টির প্রক্রিয়াটা একটু দেখাবো। সেটা হচ্ছে মূত্র সৃষ্টির প্রক্রিয়া জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা আগে জানি, আগে থেকে জানি যে ন্যাফ্রন অ্যাকচুয়ালি আমাদের মূত্র উৎপন্ন করতেছে। ন্যাফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক। সো এখন এইটার বিভিন্ন অংশ আমরা আগেই দেখছি যে এটা হচ্ছে এফারেন্ট আর্টারিও, তারপর হচ্ছে এফারেন্ট আর্টারিও এদিকে আসার পরে কৈশিক তেলকে বিভক্ত হয়, যেটাকে আমরা গ্লোমেরুলাস বলি। তারপরে এফারেন্ট আর্টারিও এইভাবে আসে। আর এই যে এটা এটা হচ্ছে হুমান্স ক্যাপসুল, পেয়ালার মতো প্রসারিত অংশ। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে তারপরে এই যে নালিকার যে অংশ, প্রথম যে এটা সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, বা এরপর এটা হচ্ছে হেনলিস গ্রুপ, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা। এগুলো যখন আমরা এগুলোর গঠন পড়াই তখন খুব ভালোভাবে পড়াইছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মূত্রটা কিভাবে তৈরি হচ্ছে। আমি আগেই বলছি যে আমাদের আমাদের থাকে, মানে কি বলে, যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে। এখন ওই বর্জ্য পদার্থ যখন যখন রক্তে যখন মিশে তখন ওইটা রক্তের জন্য ক্ষতিকর হইতে পারে। সো অ্যাকচুয়ালি কি করে সেটা হচ্ছে, সাপোজ ধরো অ্যাকচুয়ালি ধরো এটা হচ্ছে আমাদের একটা রক্তনালী, তাই না? তো এই রক্তনালীটার মধ্যে যে রক্তটা আছে বা যে ব্লাডটা আছে, সেই ব্লাডটাতে অ্যাকচুয়ালি সেই ব্লাডটাতে সাপোজ ব্লাড তো আছে, বিভিন্ন রক্তের কণিকা আছে। সাপোজ রক্তের কণিকাটাকে আমি এভাবে প্রকাশ করলাম। তারপর হচ্ছে রক্তের নিজস্ব কিছু প্রোটিন থাকে, রক্তের নিজস্ব প্রোটিন বলতেছি, সেগুলো হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিন, যেগুলো থাকে সাপোজ অ্যালবুমিন গ্লোবিউলিন হচ্ছে এরকম অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, অ্যালবুমিন গ্লোবিউলিন, রক্তের নিজস্ব কিছু প্রোটিন থাকে। আরেকটা হচ্ছে যে আমরা যে প্রোটিনটা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি সেটা যখন ভাঙে তখন যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা উৎপন্ন হয়, এবং এইটা অ্যাকচুয়ালি থাকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সাপোজ আমি এদিকে নাইট্রোজেন লিখলাম N2, দ্যাট মিন্স এইটা হচ্ছে রক্ত। সো এই রক্তটা এখন আমাদের দেহে এক্সিস্ট করতেছে। আমাদের কাজ হচ্ছে এই রক্তটাকে পরিশীলিত করা বা বিশুদ্ধ করা। কিভাবে করবো সেটা হচ্ছে এই রক্তটা থেকে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটাকে বাদ দিব। সো এটা দেওয়ার জন্য যেটা করতে হবে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে রক্তটা যখন আস্তে 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 যখন এই জায়গায় আসে তখন এটা এটা হচ্ছে আমি আগে বলছি যে অ্যাফারেন্ট আর্টারিও। তো যখন অ্যাফারেন্ট আর্টারিয়ালে আসে এবং ব্লাডটা যখন আলটিমেটলি আমাদের অ্যাফারেন্ট আর্টারিয়ালের পরে, ইভেন আমরা এই ব্লাডটার ক্ষেত্রে খেয়াল করি, এই ব্লাডের ক্ষেত্রে অবশ্যই রক্তরস আছে, যেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, যেটা বলো রক্তরস বা প্লাজমা আমরা বলতে পারি। সো এই রক্তরস বা প্লাজমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি বলো, যে এই যে যখন রক্তটা আসলো, রক্তটা আসার পরে যখন রক্তটা অ্যাফারেন্ট আর্টারিওলে আসে এবং অ্যাফারেন্ট আর্টারিওলে ঢুকার পরে রক্তটা আলটিমেটলি কৈশিক জালিকা এসে পড়ে। সো আমরা আগেও যখন পড়ছি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দেখে বা ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে অ্যাকচুয়ালি রক্তটা কৈশিক জালিকা আসার পরেই এটা কৈশিক জালিকা থেকে বের হয়ে চলে যাচ্ছে। এইদিকে যখন আসে তখন এইগুলোর মধ্যে একটু ছিদ্র থাকে, এগুলোর মধ্যে ছিদ্র থাকে। সো আলটিমেটলি যেটা হয় এই দিক থেকে যখন রক্তটা আসে তখন এই যে কিছু রক্তের কিছু রস, অর্থাৎ রক্তরস আর রক্তের কিছু রস মানে প্লাজমা, প্লাজমা এবং এই যে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থটা আছে এগুলো আসে, এগুলো এইদিকে এসে পড়ে। তার মানে আলটিমেটলি কি হলো, এই যে রক্তটা এদিকে আসছিল, রক্তটা আসার পরে রক্তের কিছু পরিমাণ প্লাজমা, রক্তে কি বললাম কিছু পরিমাণ প্লাজমা এবং যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা আছে এটা এই হুমান্স ক্যাপসুলের বা এর ক্যাপসুলার স্পেস বল হয় স্পেস বা জায়গা হুমান্স ক্যাপসুলে আসা জমা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই জায়গার যে সবটা রক্ত ছিল সবটা রক্তে সবটা প্লাজমা এদিকে নামে নাই। আরেকটা কথা হচ্ছে যে কিছুটা প্লাজমা এদিকে আসছে। তারপরে ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে আমাদের রক্তে অল টাইম যেগুলো বিরাজ করে সেগুলোর মধ্যে গ্লুকোজ আছে, কারণ অল টাইম আমাদের কোষের শক্তির যখন জীবন শক্তি পড়েছে তখন দেখেছি যে অল টাইম আমাদের কোষের শক্তি উৎপন্নর জন্য গ্লুকোজ এবং অক্সিজেন প্রয়োজন। এই গ্লুকোজটাকে বহন করা হচ্ছে রক্ত, দ্যাট মিন্স এই যে রক্তটা এই রক্তের মধ্যে অবশ্যই এখন গ্লুকোজ এক্সিস্ট করতেছে, গ্লুকোজ বা আরো কিছু মানে আমাদের প্রয়োজনীয় যে উপাদান ওই উপাদান যেমন হরমোন বা এরকম কিছু উপাদান এইদিকে রক্তের মধ্যে এক্সিস্ট করে। দ্যাট মিন্স কি বললাম, রক্ত রক্তের মধ্যে হচ্ছে রক্তের প্লাজমা আছে, প্লাজমা মানে রক্তের তরল অংশ, তারপর হচ্ছে রক্ত কণিকা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুজীবিকা, তারপর হচ্ছে রক্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, তারপরে দেখতে পাচ্ছি রক্তের মধ্যে হচ্ছে গ্লুকোজ আছে, তারপর রক্তের মধ্যে আমরা কিছু আয়ন দেখতে পাবো, সেগুলো হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম আয়ন। তো সাপোজ সোডিয়াম, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন থাকুক, ক্যালসিয়াম আয়ন থাকুক, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এরকম। তো এই যে এগুলো হচ্ছে মোটামুটি রক্তের মধ্যে কি কি থাকে বা রক্তের মধ্যে কি কি আছে এইটা এটা
এখন ব্যাপারটা হচ্ছে যে এই রক্তের কি কি থাকে এটা হচ্ছে তোমাদের জীবে পরিবহন চাপ্টারের অংশ, মানে ওই জায়গায় খুব ডিটেলসলি পাবা যে রক্তে অ্যাকচুয়ালি কি কি থাকতে আছে। তো আমি আবার একটু রিভিউ দিই। রক্ত হচ্ছে, রক্তের দুইটা পার্ট, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকার মধ্যে থাকতেছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অণুচক্রিকা। আর রক্ত রস হচ্ছে প্লাজমা। তো ওই প্লাজমা হচ্ছে তরল অংশ, ওই তরল অংশের মধ্যে অ্যালবুমিন থাকে, এটা হচ্ছে রক্তের নিজস্ব প্রোটিন। ইভেন যখন ব্লাড ক্লটিং করায়, যখন রক্ত জমাট বাঁধা করায়, তখন ওই জায়গায় ফাইব্রিনোজেন করাইছিলাম যে ওগুলো হচ্ছে প্রোটিন। দ্যাট মিনস অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এরকম বিভিন্ন প্রোটিন থাকে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে, তারপরে গ্লুকোজ থাকে, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড থাকে বা অনেক দরকারি উপাদান থাকে। তো এই যে এই চিত্রগুলো দিয়ে অ্যাকচুয়ালি যেটা হয়, এই চিত্রগুলো দিয়ে কখনোই এই যে যে ইয়াগুলো আছে, এটা কি বলে, প্রোটিন গুলো আছে, অর্থাৎ অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো কোনো সময় পাস করতে পারে না। কারণ এগুলোর আকার হচ্ছে, সাপোজ এগুলোর আকার হচ্ছে তোমার ইয়া থেকে বড়, মানে এগুলোর কাছে ওই চিত্রটা থেকে বড়। তো এই কারণে এই এই অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো এই চিত্রতে ক্যাপসুলার, বোমাস ক্যাপসুলার স্পেসে আসতে পারে না। বাট ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় আমাদের কিছু কিছু দরকারি উপাদান আসা পড়ে, অর্থাৎ এই যে এটা হচ্ছে গ্লোমেরুলার আলট্রা ফিল্টার, এদিকে যে তরলটা এসে জমা হচ্ছে এটাকে বলা হয় গ্লোমেরুলার আলট্রা ফিল্টার। এই জায়গায় গ্লুকোজ এসে জমা হয়। এই যে এই জায়গায় যখন গ্লুকোজ আয়সা জমা হয় এবং বিভিন্ন সোডিয়াম, বিভিন্ন আমার দরকারি উপাদানও আয়সা করে, অর্থাৎ আমরা শুধুমাত্র নাইট্রোজেনটাকে সরাইতে চাচ্ছিলাম, বাট শুধুমাত্র নাইট্রোজেনটা না আসলে এদিকে কি আসলো, গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন দরকারি উপাদান আয়সা করলো আলট্রা ফিল্টারের মাধ্যমে, আলট্রা ফিল্টারেশনের মাধ্যমে। দেন মিন্স আমি যদি প্রথম কথাটা বলি, প্রথম কথাটা হচ্ছে রক্ত যখন এফারেন্ট আর্টেরিয়ালের মাধ্যমে আসলো, তখন এটা যখন গ্লোমেরুলাসে ঢুকলো, তখন গ্লোমেরুলাস থেকে এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুলে প্লাজমা, প্লাজমা, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং গ্লুকোজ ইত্যাদি বুমেন্স ক্যাপসুলে জমা হইলো। ওই জায়গায় আমরা একটা তরল পাইলাম, এই জায়গায় যে তরলটা পাইলাম সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার। খেয়াল করো, এখন যদি খেয়াল করি যে গ্লোমেরুলার ফিল্টার কি আছে, গ্লোমেরুলার ফিল্টারে আছে রক্তের প্লাজমার তরল অংশ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন থাকবে না কারণ এগুলো পার হইতে পারে না, তারপর হচ্ছে রক্তকণিকা গুলো থাকবে না কারণ রক্তকণিকাও, রক্তকণিকার আকার ওই ছিদ্র থেকে বড়, যে কারণে এই ছিদ্র দিয়ে রক্তকণিকা ভিতরে আসতে পারে না। কিন্তু খেয়াল করো, আমরা শুধুমাত্র চাচ্ছিলাম যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটাকে এই এই জায়গা থেকে সরা দিই, অর্থাৎ এই জায়গা থেকে আমি যেটা সরাবো, এই জায়গা থেকে যেই ফুটাটা আসবে, সাপোজ এটা হচ্ছে একটা রক্তের ফুটা, সো এই ফুটাটা শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকবে এবং কিছুটা পানি থাকবে। বাট এই জায়গায় আমরা চাই না যে জায়গায় গ্লুকোজটা আসুক, কারণ আমরা জানি যে আমাদের যেই শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়ার জন্য প্রতিটা সেলে গ্লুকোজ এবং অক্সিজেন সাপ্লাই জরুরি। অর্থাৎ আমাদের প্রতিটা সেলে গ্লুকোজ এবং অক্সিজেনকে দিতে হয়, এবং এই গ্লুকোজ এবং অক্সিজেনের শ্বসন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, শক্তি উৎপন্ন করি। সো এই গ্লুকোজটাকে, গ্লুকোজটা যদি মূত্রের সাথে দেহের থেকে বের হয়ে চলে যায়, দ্যাট মিন্স আমাদের একটা লস হচ্ছে, আমাদের শক্তির একটা লস হচ্ছে। গ্লুকোজ নেই মানে আমাদের শ্বসন প্রক্রিয়া ঘটতেছে না, দ্যাট মিন্স আমাদের শক্তি মানে আমরা শক্তি উৎপন্ন করতে পারতেছে না। দ্যাট মিন্স এই জায়গায় যেটা ঘটে সেটা হচ্ছে, এই জায়গায় যখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, গ্লুকোজ ইত্যাদি জমা হলো, তখন হচ্ছে এই আলট্রা ফিল্টার থেকে আমরা শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটাকে সরাইতে চাইছিলাম, বাট এই জায়গায় গ্লুকোজ বা বিভিন্ন আমাদের দরকারি উপাদান আসা করছে। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এই 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 গ্লুমের আলট্রা ফিল্টারটা যখন এই বরাবর নামে, অর্থাৎ এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, তারপর হচ্ছে হেনলি স্ক্রু, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব, এই বরাবর যখন আসে, তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এইটার পাশে কিন্তু এই ইফারেন্ট আর্টারিও যেগুলো আসছে ওইগুলো কিন্তু এগুলোর আশেপাশে সারাউন্ডিং করছে। সো এই এই এইটাতে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় সাপোজ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আসে, তারপর এই জায়গায় গ্লুকোজ আসে, আরো কিছু দরকারি উপাদান, সাপোজ আমি এরকম দিলাম দরকারি উপাদান আসে। সো আলটিমেটলি এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় আবার এই গ্লুকোজ, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য, সরি সরি সরি, গ্লুকোজ, তারপর এই যে দরকারি উপাদানগুলো আবার রক্তে ফিরে যায়। খেয়াল করো কি বললাম, আমি যদি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, আমি একটু বড় করে রাখার চেষ্টা করি, এটা হচ্ছে সাপোজ প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, সাপোজ এইটাই প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এবং আমরা দেখলাম যে এইটাকে সারাউন্ডিংস করে, এটাকে সারাউন্ডিংস করে কি আছে, আমার এই বরাবর রক্ত নালী গেছে। আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় যখন গ্লুকোজ, তারপরে যখন বিভিন্ন দরকারি উপাদান, সাপোজ এটাকে এরকম দিলাম নাইট্রোজেন আসলো, তখন যেটা হলো সেটা হচ্ছে এই না, এই যে গ্লুকোজ এবং এই যে দরকারি উপাদানগুলো, যেহেতু আমার দেহের জন্য দরকার, যেহেতু আমার রক্তে দরকার, এই জন্য এইগুলো গ্লুকোজ গুলো আবার রক্তে ফিরে যায় এবং দরকারি উপাদানগুলো আবার রক্তে ফিরে যায়, এবং এইটাকে বলা হয় হচ্ছে পুনঃশোষণ প্রক্রিয়া। সো এটাকে বলা হচ্ছে পুনঃশোষণ আবার রিঅ্যাবজর্পশন, এটাকে হচ্ছে পুনঃশোষণ। দ্যাট মিন্স আমি যদি মূত্র তৈরির প্রক্রিয়াটাতে যাই, প্রথমটা হচ্ছে আলট্রা ফিল্টার তৈরি হইলো, এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার আলট্রা ফিল্টারেশন, আলট্রা ফিল্টারেশন,
আরেকটা ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন মানে হচ্ছে ছাকা, অর্থাৎ এটা ছাকির মতো কাজ করছে, এটা এরকম ভাবে আসছে। যখন ছাকার পরে যখন এটা এই পর্যন্ত আসলো, তারপরে আল্ট্রা ফিল্ট্রেশন ঘটলো। তো এই আল্ট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে আমি রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্যপত্রকে এদিকে পাঠাইলাম, বাট এই নাইট্রোজেন ঘটিত বর্জ্যপত্রের সাথে গ্লুকোজ এবং বিভিন্ন দরকারি উপাদান আসা করলো। তো ওই দরকারি উপাদানগুলোকে আবার আমার রক্তে ফিরে নেওয়া প্রয়োজন। তো এই জায়গায় যেটা ঘটলো সেটা হচ্ছে এই জায়গায় টিউবুলার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ ঘটলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যখন এটা এই পর্যন্ত নামলো, তখন এই জায়গায় ব্লাডে ব্লাডের কিছু কিছু উপাদান যেগুলো হচ্ছে ব্লাডের জন্য ক্ষতিকর, এই উপাদানগুলো এই জায়গায় তারা এই টিউবুলে আসতে পারে না। তো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গা থেকে কিছু উপাদান আবার এই জায়গায় ফিরে আসে। তখন এই জায়গা থেকে যখন কিছু উপাদান আবার এদিকে ফিরে আসে, দেখিস এটাকে বলা হয় সিক্রেশন বা ক্ষরণ। কি বললাম, তার মানে এই জায়গায় এখন যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, আরো কিছু বর্জ্য পদার্থ যেই বর্জ্য পদার্থটা এদিক দিয়ে আসতে পারে নাই, বাট এখন এদিক দিয়ে ঢুকছে। তো এখন যেটা দেখো সেটা হচ্ছে যখন এদিকে আসতো, দ্যাট মিনস আলটিমেটলি এখন আমরা যেই তরলটা পাইলাম, এখন এইদিকে যেই তরলটা আসে জমা হলো, এই তরলটাতে আমরা দেখবো যে এই তরলটাতে এখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ, ইভেন একটু পরিমাণ পানি বা বিভিন্ন একটু প্লাজমা আছে। সো অ্যাকচুয়ালি এইটাই আমাদের মূল বিষয় বের হয়ে আসে। সো এটা হচ্ছে আমাদের মূত্র তৈরি প্রক্রিয়া। আমি আবার একটু ইয়া দিচ্ছি, রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রক্তে কি কি আছে। আমি যদি জানি আমাদের রক্তের যে উপাদান, আমরা ষষ্ঠ অধ্যায় যেটা বললাম যে জীবের পরিবহনে, যে আমাদের রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা আর হচ্ছে রক্তকণিকা। সো এই রক্তকণিকার মধ্যে তিন ধরনের রক্তকণিকা আছে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, সাত রক্তকণিকা, একটা হচ্ছে অণুচক্রিকা, তারপরে হচ্ছে আমাদের রক্তে আরো আছে যেটা রক্তের নিজস্ব প্রোটিন অ্যালবুমিন গ্লোবিউলিন, তারপরে যেটা সেটা বলবো রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং আরো বিভিন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থ এবং গ্লুকোজ পেটেসিন ইত্যাদি বিভিন্ন আছে। তো এগুলো যখন আলটিমেটলি এই দিক দিয়ে আসতে থাকে, তখন এদিক দিয়ে যখন সে গ্লোমেরুলার ফিল্টার থেকে যখন কোষিক জালিকে ঢুকে, অর্থাৎ গ্লোমেরুলাসে যখন ঢুকে, তখন এদিক থেকে ফিল্ট্রেশন বা ছাকনের মাধ্যমে এই জায়গায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং গ্লুকোজ সহ বিভিন্ন উপাদান ফিরে আসে। বাট এই পর্যন্ত যখন আসে তখন আমরা প্রয়োজন অনুভব করি যে আমার কিছু মানে বর্জ্য পদার্থের সাথে কিছু দরকারি উপাদান চলে আসছে। এই দরকারি উপাদান গুলো আলটিমেটলি এই জায়গায় আবার ফিরে যায়। যখন এই দরকারি উপাদান গুলো ফিরে যায় এটাকে বলা হয় গ্লোমেরুলার সরি টিউবুলার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। তারপরে এইদিক থেকে আরো কিছু বর্জ্য পদার্থ এইদিক থেকে রক্ত থেকে এই টিউবুলে আসে, এটাকে বলা হয় সিক্রেশন বা ক্ষরণ। আলটিমেটলি আমরা যেই তরলটা পাই সেই তরলটাতে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, দ্যাট মিন্স নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি উপাদান এবং এবং আলটিমেটলি দেহের বাইরে শেষিত হয়। তো এটাই ছিল এ পর্যন্ত আমরা ওকে।